হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী, আমি চলে এসেছি আমি আজকের একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো তোমরা শুনতেই পাচ্ছ, গান হচ্ছে, একটা মিউজিক হচ্ছে। এখন এই দুর্গাপূজার সময় প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজবে, সকালবেলা ঘুম ভাঙবে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ বাড়ির সামনে তো মানে প্যান্ডেল হয়, অনেক বছর ধরে পুজো এসে ছোট থেকেই দেখছি যে ঘুমটা আমার সকালবেলা ঢাকের আওয়াজে ভাঙে, এত ভালো লাগে জিনিসটা। জানি না পরবর্তীকালে কাকিমাদের বাড়িতে গিয়ে আমি হয়তো জিনিসটা মিস করবো, কারণ ওখানে তো ঢাকের আওয়াজ শোনা যায় না। ঠিক আছে, এখানে কিছুদিন কাটাবো, ওখানে কিছুদিন কাটাবো করে সে ম্যানেজ হয়ে যাবে, এটা অসুবিধে নেই। কিন্তু এই যে সকালে ঢাকের আওয়াজে ঘুম ভাঙা, আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে দেখিয়েছিলাম, সেই পুকুরে এই এখন আজকে তো সপ্তমী, তো সপ্তমীর দিন ওখানে কলাবউ স্নান করানোর জন্য নানান জায়গা থেকে আসে। শুধু আমাদের এই পুকুরটা তো উৎসুক পুকুর, এখানে বিয়ে বা পৈতের জল সহ বলো, কোনো ঠাকুরের পুজোর জন্য কোনো জল লাগা মানে শুদ্ধ জল লাগা বলো, সব এই উৎসুক পুকুর থেকে, শুদ্ধ পুকুর থেকে নিয়ে যাওয়া হয়। তো আমাদের মানে চারিদিক থেকে সবাই আসছে কলাবউ স্নান করানোর জন্য, ঢাক বাজিয়ে, এত ভালো লাগে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো ঢাকের আওয়াজ শুরু হয়ে গেল বলতে বলতে, তোমরা জানি না আমার কথাটা কতটা শুনতে পাবে। তো তোমাদের সবাইকে মহা সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সবাই খুব ভালো করে সপ্তমী কাটাও। এই ভিডিওটা তোমরা পাবে অষ্টমীর দিনকে, তো তোমরা খুব ভালো করে অষ্টমীও কাটাও, পুজো ভীষণ মজা করে কাটাও। শুধু ঠাকুরের কাছে কামনা করো যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টি না হলেই সব ভালোভাবে কেটে যাবে, সাজগোজ সব হবে। তো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে সপ্তমীর দিনকে আমি দেখতে পাচ্ছি এক্ষুনি গিয়ে রেডি হবো, রেডি হয়ে কাকিমাদের বাড়িতে যাবো। আজকে কাকিমাদের বাড়িতে সকাল থেকে আমার খাওয়া দাওয়া, বিকেলবেলা রেডি হয়ে যদি ওয়েদার ভালো থাকে ওর সাথে ঘুরতে বেরোবো। ওর সাথে বেসিক্যালি আমি বেশি ঠাকুর দেখি না, কারণ একটা প্যান্ডেলে ঢুকলে কলকাতার দিকে যাই, ওর সাথে এমনি বাইকে করেই বেশি ঘুরি, কারণ ওখানের দিক ওখানকার যে কোনো প্যান্ডেলে যদি একবার ঢোকা হয় ওখানেই দু তিন ঘন্টা তোমার কেটে যাবে, আর কোথাও যেতে পারবে না, শরীরের সব এনার্জিও চলে যাবে। তাই জন্য আমি যেতে যেতে যদি দু চারটে ঠাকুর পড়ে মানে প্যান্ডেল পড়ে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর এমনিতে ঘুরতে যাব আমরা মানে বাইকে করে জাস্ট ঘুরবো, ওটা হয়তো দেখাতে পারবো কিনা জানি না, যদি দু চারটে ঠাকুর দেখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন কাকিমাদের বাড়িতে গিয়ে রান্না বান্না করবো, সেগুলো শেয়ার করবো, বিকেলে কিরকম সাজগোজ করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো যাওয়া যাক, গিয়ে রেডি হই। তো আমি কাকিমাদের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি আমি কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতে আসার পর আমি টিফিন টিফিন খেলাম, খাওয়া দাওয়ার পর এখন এবার আমি যাব রান্নার ওখানে। একটুখানি কাকিমা বেশিরভাগটা রান্না করছে, কাকিমা চিংড়ি আলু পোস্ত করছে, ভাত হচ্ছে, বেশিরভাগ মানে চিংড়ি আলু পোস্ত হচ্ছে, মাংস হচ্ছে, আর আমার মা মাছের ঝাল করে পাঠাব। তো চিংড়ি আলু পোস্ত কাকিমা করে নিক, আমি তারপর গিয়ে মাংসটা রান্না করে ফেলবো। কি কি রান্না হয়েছে না হয়েছে রান্নাটা কমপ্লিট করার পর আমি সব তোমাদের দেখিয়ে দেব কি কি হলো না হলো। আর আজকে আজকে আর আজকে সপ্তষ্ঠীর একটা বন্ধু আসবে, একটু পরে আসবে, বাড়ি থেকে তারা বেরিয়ে পড়েছে, তার বাড়ি বেলঘরিয়ার ওদিকে। তো সে আসবে, ক্যামেরায় তাকে নিতে পারবো কিনা জানি না, সেও খুব লাজুক। তো যাই হোক, বলে দিলাম তোমাদের আসবে। আর বিকেলবেলা আজকে সকালবেলা বেশি বিশেষ কিছু ভিডিও করতে পারবো না, প্লিজ কিছু তোমরা মনে করো না তার জন্য সরি, আজকে তো থাকবে তাই জন্য সকালবেলা বেশি কিছু ভিডিও করতে হয়তো আমি পারবো না। বিকেলবেলা যদি বৃষ্টি না হয়, ওয়েদার ভালো থাকে, আমি যদি বেরোই তাহলে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করব, যে একটা দুটো যদি ঠাকুর দেখি, কোনো ঠাকুর ফাকুর দেখলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্যান্ডেল শেয়ার করবো, কীরকম সেজে গুজে যাচ্ছি সেটা শেয়ার করব। তো আজকে ভিডিওটা মনে হয় আশা করছি একটু ছোট হবে, খুব বড় হবে না হয়তো। তো যাই হোক না হোক তোমরা সবই দেখতে পাবে। তো চলো গিয়ে রান্নাটাকে করে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। চলো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও মাংস আমার চিকেন কষা রান্না হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি সুন্দর আমি চিকেন কষাটা করে ফেলেছি। তো এবার ঝটপট গিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব, তারপর তোমাদের সাথে বিকেলবেলা যদি ঘুরতে যাই কীরকম সাজলাম না সাজলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আমি কাকিমাদের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিলাম চিকেনটা কেমন রান্না করেছি। তো বাড়িতে চলে এসেছি, এবার আমরা বেরোবো, এখনো অবধি বৃষ্টি আসেনি, জানি না এরপর কি হবে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি, তোমাদেরকে ফুল দেখিয়ে দেবো একবার লাস্টে, যে বেরোনোর আগে একবার দেখিয়ে দেবো পুরোটা আমাকে কেমন লাগছে। তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, এবার বেরোই। তো চলো, যদি কোনো ঠাকুর প্যান্ডেলে যাই তো তোমাদেরকে প্যান্ডেলে সেটা প্যান্ডেলটা কেমন ঠাকুরটা কেমন শেয়ার করে দেবো। আর তো
আমাকে কেমন দেখতে লাগছে সেটা তোমরা একটু জানিও। চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজার, আজকে যেহেতু যাচ্ছি যদি মাঝরাতে বৃষ্টি এসে যায় আমি জানি না কি হবে, তো আপাতত বেরোনো যাক, তারপর দেখা যাবে কি হয় না। চলো যাও যাক। তোমাদেরকেই ঠাকুরটার প্যান্ডেলটা শেয়ার করে দিলাম। ফার্স্টই যেতে যেতে এই প্যান্ডেলটাই ফার্স্ট পড়েছিল আমাদের, তো এই ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই প্যান্ডেলের সামনে পাশে সব প্রতি বছর মেলা বসে, দেখো জিলিপির দোকান, দুলারের দোকান, বাচ্চাদের চড়ার নানান রকম জিনিস, তো এগুলো একটা শেয়ার করে দিলাম। চলো দেখি আর কোনো ঠাকুর সামনে পড়লে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো তো দেখো এটা আর একটা পুজো, এটাও খুব সুন্দর করে প্রত্যেক বছর পুজো হয় বড় করে, তো এই প্যান্ডেলটা তো দারুণ হয়েছে। তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিই কীরকম হয়েছে। তো চলো যাও, যেখানে লাইন দিয়ে যেতে হয়, তো চলো যাই। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, মেকআপ টেকআপ সব তুলে ফেলেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, সব হয়ে গেছে। আমি তাই ভাবলাম আজকে তোমাদের বলেইছিলাম, আমি আরো কোথাও মানে আমি আরো পূজোর সময় যখন বেরোই আমরা স্পেশালি ঠাকুর দেখতে যাই না, আমরা শুধুমাত্র ঘুরতে যাই আর বাইকে করে চারিদিক ঘুরে বেড়াই। আমরা সেটাই করেছি, বাড়ি এখন 9:45 বাজে, আমরা বাড়ি ফিরেছি একটু আগে। তো আমরা মাত্র দুটো ঠাকুর আর দুটো প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ আমরা বেশি কিছু দেখি না, আমরা খুব ভালো করে ঘুরি ফিরি খাই দাই এগুলোই করি। আর আমি আমার ঘরে একটু অন্ধকার লাগছে তোমাদের হয়তো এই ঘরটাতে, কারণ এই যে বড় টিউব লাইটটা আছে না, দেখো এই যে টিউব লাইটটা আছে এইটা কেটে গেছে, ওটা কেটে গেছে কালকে, তাই জন্য ওটা জ্বালাতে পারছি না, ঘরটাতেই অন্ধকার অন্ধকার লাগছে। ভিডিওটা আমি ডাইনিং প্লেসে বা বাবা মায়ের ওই ঘরে গিয়ে আমি এন্ড করতে পারতাম, কিন্তু ওখানে টিভি চলছে তাই জন্য ওখানে গিয়ে আর এন্ড করলাম না, এই ঘরে এন্ড করছি। কিছু মাইন্ড করো না একটু অন্ধকার অন্ধকার হওয়ার জন্য, প্লিজ একটু ম্যানেজ করে নিও, আর অন্ধকার অন্ধকারে এন্ড করার জন্য সরি। তো আজকে ভিডিওটা খুব ছোট হয়েছে, আমি বলেছিলাম তোমাদের আজকে ভিডিওটা বড় হবে না, কারণ আজকে বিশেষ কিছু দেখানোর নেই, তাই ছোটই হলো ভিডিওটা, প্লিজ কিছু মাইন্ড করো না তার জন্য সরি। আর শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটা যখন তোমরা দেখতে পাবে অষ্টমী পড়ে গেছে, তখন অষ্টমী তখন চলছে, তাই শুভ অষ্টমীরও অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটাকে আজকে এন্ড করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের তো আজকের জন্য টাটা বাই।